ঘরের মাঠে ইংল্যান্ডকে টি সিরিজে হোয়াইট ওয়াশ করার পর আইসিসির র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত পুরুষদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার পনেরো মার্চ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র্যাঙ্কিংয়ে বাইশ ধাপ উন্নতি হয়েছে শান্তর পাঁচশো তিরানব্বই রেটিং নিয়ে তার অবস্থান এখন ষোলো নম্বরে অন্যদিকে বারো ধাপ এগিয়েছেন লিটন কুমার দাস পাঁচশো ছেষট্টি রেটিং নিয়ে লিটন এখন ২২ নম্বরে অবস্থান করছেন ইংলিশদের হোয়াইট ওয়াশ করার পেছনে সবচেয়ে বড় অবদান শান্তর তিন ম্যাচে চল্লিশ অর্ধ ইনিংস খেলে সিরিজ সেরা হন এই ব্যাটসম্যান আর তার দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে ইংলিশদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে একান্ন রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শান্ত পরের দুই ম্যাচে ছিলেন তিনি অপরাজিত করেন যথাক্রমে ছিচল্লিশ ও সাতচল্লিশ রান সিরিজের সর্বোচ্চ একশো রান তার অন্যদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে অনেকটা নিষ্প্রভ ছিলেন লিটন করেন মাত্র বারো ও নয় রান তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই ওপেনার তিয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নেন ম্যাচ পুরস্কার বলারদের র্যাঙ্কিংয়ে অনেকটা উপরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান সিরিজে এক উইকেট নেয়া এই পেসারের উন্নতি আট ধাপ আছেন বিশতম স্থানে তার রেটিং পয়েন্ট ছয়শো অন্যদিকে সাকিব আল হাসান এক ধাপ এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়কের অবস্থান চব্বিশ নম্বরে তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানে রয়েছেন তিনি তার রেটিং দুইশো আটষট্টি দ্বিতীয় স্থানে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া